বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফেরার পথ সুগম করতে দাবি জানিয়েছে বিএনপি। 5 আগস্ট স্বৈরাচার হাসিনার পতনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদান অবিস্মরণীয় উল্লেখ করে মেহেরপুর জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুন মিল্টন বলেছেন তাকে দেশে ফিরে আনতে সরকারের কার্যকরী পদক্ষেপ দরকার। শনিবার বিকেলে গাংনী উপজেলার একটি কলেজ মাঠের জনসভায় একথা বলেন তিনি। এদিকে একই দাবিতে নরসিংদীর বেলাবতে সমাবেশ করেছে আমলাব ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন। আমি রাতুল, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। আমার মেয়েটা লেখাপড়ায় তেমন ভালো না। আমি জানি আমি ভালো রেজাল্ট করব না। কে বলছে তোমার রেজাল্ট ভালো হবে না? তুমি এত সুন্দর প্রিপারেশন নিছো, ঠিকঠাক মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিলে তো ভালো রেজাল্ট করতে পারবে, তাই না? আমার হাত ধরতে ভয় পাচ্ছেন কি জানিস? আমি না এখন চোখ বন্ধ করলে একজন দেখতে পাই। তোমার প্রিয় রং পেন্সিল। আমি আপনার ছবিটা এঁকেছি। রাতুল স্যারের কোনো দোষ নেই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।